আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আফরিন নাহার ব্লগ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি আপনাদেরকে আরও একটা বাটিক বিছানা চাদর করে দেখাবো। আর এখানে আমি আবারও একটা পুরানো বিছানা চাদর নিয়েছি, যা বাটিক করে আমি দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ নতুনের মতো করে নিয়েছি। আপনারাও কিভাবে পুরানো বিছানার চাদরকে বাটিক করে নতুন করে নিতে পারেন, এটার সম্পূর্ণ টিউটোরিয়াল আমি এখানে দিয়েছি A to Z। শুধুমাত্র 180 টাকা খরচ করেই আমি এই পুরানো বিছানা চাদরটাকে নতুন করে নিয়েছি। আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এই বিছানা চাদরটাকেই আমি বাটিক করে নতুন করব। এই বিছানা চাদরটা আমি দীর্ঘদিন ব্যবহার করেছি। আপনারা দেখতেই পাচ্ছেন বিছানা চাদরের কালারটা অনেকটা ঘোলাটে হয়ে গিয়েছে। বিছানা চাদর এবং বালিশের কভার সহ আমি বাটিক করব। আমার চ্যানেলে এর আগেও আমি পুরানো বিছানা চাদর বাটিক করে দেখিয়েছি, আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন। তবে আজকের ডিজাইনটা একটু ইউনিকভাবে করব আমি। তাহলে চলুন শুরু করা যাক। যেহেতু বিছানা চাদরটা অনেক বড়, তাই ডিজাইনটা আপনাদেরকে বোঝানো যাবে না। আমি এখানে একটা কাগজে এঁকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আজকের ডিজাইনটা আমি কিভাবে করব। এখানে আমি কাগজে এঁকে দেখিয়ে দিয়েছি আজকের ডিজাইনটা কেমন হবে। প্রথমেই এখানে আমি বিছানা চাদরটা ভাঁজ করে নিয়েছি। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিছানা চাদরটাকে আমি 4 ভাঁজ করে নিয়েছি। এখন আমি একটা বালিশের কভারের সাহায্যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে বিছানা চাদরটা আপনারা কিভাবে 4 ভাঁজ দিবেন। একটু মনোযোগ সহকারে দেখুন। এখানে আমি বালিশের কভারটা যেভাবে ভাঁজ দিয়েছি, আপনারা বিছানার চাদরটাকে ঠিক একইভাবে ভাঁজ দিবেন। বিছানার চাদরটাকে 4 ভাঁজ দেওয়ার পর এখানে আমি এঁকে নিয়েছি। আমি আগেই কাগজে এঁকে দেখিয়ে দিয়েছি আমি ডিজাইনটা কিভাবে করব। এখানে যে সোজা দাগগুলো দেখতে পারছেন, এই দাগের মাঝখানের অংশ আমি গোল ডিজাইনটা দিব। আর সোজা দাগগুলো যেটা দেখছেন, এটা ডিজাইনটা ঠিক এরকমই হবে। ভিডিওটা টেনে না দেখে সম্পূর্ণটা দেখুন, তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আমি গোল গোল দাগ দিয়ে নিয়েছি আপনাদের সুবিধার জন্য। গোল ডিজাইনটা বেশি কম করতে পারেন, এটা সম্পূর্ণই আপনাদের ইচ্ছা। এখন আমি সুতার সাহায্যে ডিজাইনগুলোকে একটু সেলাই করে নেব, এতে করে ডিজাইন সুন্দর এবং স্পষ্ট হয়। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আমি দাগ অনুযায়ী সেলাই করে নিচ্ছি। তবে আমি সেলাই করে নিচ্ছি প্রথমত এখনও বাঁধছি না, কারণ আমি যদি একটা সেলাই করে বেঁধে ফেলি সেক্ষেত্রে কিন্তু আমি বাকি সেলাইগুলো করতে পারবো না দাগ অনুযায়ী। প্রথমে আপনারা এভাবে সেলাই করে নেবেন, তারপর সুতার এক পাশ ধরে টান দিলে দেখবেন খুব সুন্দর কুচি কুচি হয়ে ডিজাইন হয়ে গিয়েছে, সেক্ষেত্রে একটু টাইট করে বেঁধে নেবেন। ডিজাইন মোটা করতে চাইলে সেক্ষেত্রে এক্সট্রা সুতা নিয়ে আপনারা বেঁধে নিতে পারেন। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এমন আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই নোটিফিকেশন অন করে রাখবেন, যেন আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। এখানে আমার প্রায় সেলাই করা হয়ে গিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এখন আমি গোল ডিজাইনগুলো করে দেখাচ্ছি। এখানে সেলাই করার কোনো প্রয়োজন নেই। আপনাদের কাছে যদি গোল কোনো পুঁথি থাকে, অথবা আপনারা কাগজকেও এভাবে গোল করে মুড়িয়ে বাঁধতে পারেন। একটা গোল ডিজাইন আমি আপনাদেরকে বেঁধে দেখাচ্ছি যে আমি কিভাবে করেছি। এখানে আমি ভিতরে একটা কাগজ গোল করে দিয়ে নিয়েছি, তারপর একটা সুতার সাহায্যে আমি টাইট করে বেঁধে নিচ্ছি। আপনারা যদি ডিজাইনটা একটু মোটা করতে চান, সেক্ষেত্রে সুতা একটু মোটা করে বা পাশ করে বেঁধে নেবেন। আর বাটিকের ডিজাইন কিন্তু একটু মোটা হলেই সুন্দর লাগে, সেক্ষেত্রে ডিজাইনটা স্পষ্ট বোঝা যায়। ঠিক ওই একই নিয়মে আমি সবগুলো গোল ডিজাইন বেঁধে নিয়েছি। গোল ডিজাইন বেঁধে নেবার পর তারপরে আমি সোজা ডিজাইনগুলো বেঁধে নিয়েছি। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন, দেখে যতটা কঠিন মনে হচ্ছে আসলে কিন্তু ঠিক তা না। একটু ধৈর্য সহকারে এবং মনোযোগ দিয়ে করলে আপনারাও পারবেন। এখানে আমার বিছানার চাদর এবং বালিশের কভার দুটোটাই বাঁধা হয়ে গিয়েছে।
আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন সোজা দাগগুলো আমি একটু মোটা করে সুতা বেঁধেছি, এতে করে ডিজাইনটা স্পষ্ট আসবে। এখন চলে যাব নেক্সট প্রসেসে। এখানে আমি বাটিকের রং নিয়ে নিয়েছি। বিছানার চাদর বাটিক করার জন্য আমি ব্যাট রং নিয়েছি। আর বিছানার চাদর বাটিক করার জন্য এখানে আমার 3 তুলা রং লাগবে, আর প্রতি তুলা রঙের দাম পড়েছে আমার 60 টাকা করে। এখানে আমি একটা প্লাস্টিকের বালতি নিয়ে নিয়েছি, আর ফুটন্ত গরম পানি নিয়ে নিচ্ছি আমি প্রায় 1.5 থেকে 2 লিটারের মতো। বিছানার চাদর ছোট বড় অনুযায়ী আপনারা পানির পরিমাপ করবেন, তবে দেখবেন অবশ্যই যেন পানিটা খুব বেশি না হয়ে যায়। এক এক করে আমি এখন ফুটন্ত গরম পানিতে হাইড্রোস এবং কস্টিক দিয়ে নিব। 3 তুলা রঙের সাথে 6 তুলা হাইড্রোস এবং 6 তুলা কস্টিক ব্যবহার করা হয়। আমি আবারও বলছি, প্রতি তোলা রঙের সাথে তার ডাবল হাইড্রোস এবং কস্টিক ব্যবহার করা হয়। হাইড্রোস এবং কস্টিক পানিতে মিশে যাওয়ার পর এখন আমি রং দিয়ে নিচ্ছি। আজকে এখানে আমি বেগুনি কালার রংটা ব্যবহার করব। এখন আমি একটা কাঠির সাহায্যে খুব ভালোভাবে রং এবং হাইড্রোস কস্টিক পানিতে মিশিয়ে নেব। মিশানো হয়ে গিয়েছে, এই পর্যায়ে আমি বিছানার চাদরটা দিয়ে দিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমি কাজটা কিভাবে করছি। যেহেতু পানি যথেষ্ট পরিমাণের গরম, আপনারা ভুলেও হাত দিবেন না। একটা কাঠি বা এমন প্লাস্টিকের পাইপের সাহায্যে আপনারা ভালোভাবে চেপে চেপে রংটাকে উল্টিয়ে পাল্টিয়ে মিশিয়ে নেবেন। বিছানার চাদরটা এবং বালিশের কভারগুলো যেন খুব ভালোভাবে পানিতে ভিজে, সেটা লক্ষ্য রাখতে হবে। আমি একটা প্লাস্টিকের পাইপের সাহায্যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে বালিশের কভারগুলো ভিজিয়ে নিচ্ছি। বিছানার চাদরটাকেও আমি কিছুক্ষণ পরে আরও একবার উল্টিয়ে দিব, এতে করে সবভাবে সব সাইডে রং লাগবে। পাঁচ মিনিট পর বিছানার চাদরটাকে আমি আরও একবার ভালোভাবে উল্টিয়ে দিয়েছি, আর এই অবস্থায় আমি প্রায় 25 থেকে 30 মিনিটের মতো রেখে দিব। ইচ্ছে করলে আপনারা 15 থেকে 20 মিনিট রাখলেও চলবে। ফিরে এসেছি 25 মিনিট পর। এখন ঠান্ডা পানির সাহায্যে খুব ভালোভাবে বিছানার চাদরটাকে আমি ধুয়ে নিব। বিছানার চাদরটা প্রায় ধোয়া হয়ে গিয়েছে, আপনারা এখানে দেখতে পারছেন আর কোনো রং বের হচ্ছে না। এই পর্যায়ে আমি সুতা দিয়ে বেঁধে রাখা ডিজাইনগুলো আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি যে ভিতরে ডিজাইনটা কেমন হয়েছে। আমি আবারও একটু ভালোভাবে ধুলাই করে নিচ্ছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডিজাইনটা কত সুন্দর হয়েছে আর কতটা স্পষ্ট। এখন আমি বিছানার চাদরেরও বাঁধনগুলো খুলে নিব এবং ভালোভাবে ধুয়ে ছায়াতে শুকাবো। সরাসরি রোদে শুকাতে দেওয়া যাবে না। ছায়াতে শুকিয়ে নেওয়ার পর আপনারা এখানে দেখতেই পাচ্ছেন বিছানার চাদরটা দেখতে কত সুন্দর হয়েছে। আমি যে সোজা দাগে ডিজাইনগুলো দিয়েছিলাম, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, সেলাই করে নেওয়ার কারণে দাগগুলো একাবেকা হয়নি এবং ডিজাইনটা স্পষ্ট হয়েছে। আর গোল ডিজাইনগুলো আপনারা দেখতে পাচ্ছেন। ডিজাইন এবং কালার কতটা সুন্দর হয়েছে আপনারা তা বিছানার চাদর দেখেই বুঝতে পারছেন। এখন কি আর দেখে বোঝার উপায় আছে যে এটাই সেই পুরানো বিছানার চাদর? তো আপনারাও এই ট্রিক্সটা ফলো করে নিতে পারেন, পুরানো বিছানার চাদরকে বাটিক করে নতুন করে নিতে পারেন মাত্র 180 টাকা খরচ করে। তবে আপনারা যারাই বিছানার চাদর বাটিক করবেন, অবশ্যই বিছানার চাদর চুজ করার সময় হালকা কালারটা চুজ করবেন। খুব বেশি ডার্ক কালার হলে কিন্তু এতে করে বাটিক কালার বসতে চাইবে না। হালকা বিছানার চাদরের কালারের মধ্যে আপনারা ডার্ক যে কোনো ধরনের বাটিক কালার ব্যবহার করতে পারেন, এতে করে কালারটা খুব সুন্দর ফুটে আসবে আর ডিজাইনটা সম্পূর্ণ আপনাদের নিজের ইচ্ছায় করতে পারেন। বাটিকের বিছানার চাদরের আমার আজকের ডিজাইনটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন। এমন আরও নতুন নতুন ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে আর কথা না বাড়িয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।